সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আরেকটা দারুণ মজার রেসিপি। দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু ঠিক ততটাই মজা। রান্নায় একটু ভিন্নতা, কিন্তু দেখতে যেরকম আকর্ষণীয় হয় খেতে কিন্তু অনেক মজা হয়। আশা করব আমার আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে নেবেন। আজকে আমি তৈরি করব দারুণ মজার কাস্টার্ড সেমাই। এই সেমাই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজা, দেখতে কিন্তু যতটা আকর্ষণীয় ঠিক ততটাই মজা। ঈদের দিন সকালে আপনারা এই দারুণ মজার কাস্টার্ড সেমাইয়ের এই রেসিপিটাও কিন্তু আপনারা করে টেবিলে সাজিয়ে নিতে পারেন। বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা ঈদের আগের দিনই তৈরি করে রেখে দিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কী করে আজকে দারুণ মজার কাস্টার্ড সেমাই রান্না করব। আর দেখার আগে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখার শুরু করবেন। একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, এর মাঝে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচ গোটাগুলো আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। আর অবশ্যই এলাচের মুখটা একটু ফাটিয়ে দিবেন যেন সুগন্ধটা বেরিয়ে আসে। এখন নিয়েছি এখানে চিকন যে লম্বা সেমাই, এই সেমাই এখানে আমি 50 গ্রাম সেমাই নিয়েছি। সেমাইগুলোকে হাত দিয়ে একটু ছোটো করে টুকরো করে নিচ্ছি। আর চুলাটাকে কিন্তু একদম লোতে রেখেছি, কারণ আমরা এখন সেমাইগুলা যখন ভাজব তখন চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, আর তা না হলে ঘিটাও পড়ে যাবে, সেমাইগুলোও কিন্তু পড়ে যাবে। তার জন্য চুলাটা একদম লোতে রেখে একটু সময় আর ধৈর্য নিয়ে সেমাইগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে আমি যতটুকু করেছি এই পরিমাণটাই দেখাচ্ছি, আপনারা যদি একটু বেশি করেন তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এই যে কিছুক্ষণের মাঝে কিন্তু সেমাইগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে একটা পাতিলে বসিয়ে দিয়েছি দুধ, এখানে আমি মেজারমেন্ট কাপে 4 কাপ দুধ নিয়েছি। দুধের পরিমাণটা একটু বেশি নিলে সেমাইগুলো রান্নার পরেও একদম ঠিক থাকবে। তার জন্য মেজারমেন্ট কাপের আগে থেকে জাল করা দুধ নিয়েছি 4 কাপ। এখন দুধে যখন বলক চলে আসছে আগে থেকে বেজে রাখা সেমাইয়ের উপর দুধ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়েছি। এই কাপটা ছিল 1/3 কাপ, এই কাপে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে এভাবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব কনডেন্স মিল্ক, এখানে আমি যে কনডেন্স মিল্কের টিনে যে কৌটাতে যতটুকু দুধ রয়েছে এর থেকে আমি এখানে অর্ধেকটা দুধ ব্যবহার করেছি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন, আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা যে এলাচ ব্যবহার করেছি এখন এই এলাচগুলো তুলে ফেলে দিচ্ছি। দিয়ে এভাবে আস্তে আস্তে করে অনবরত নেড়েচেড়ে সেমাইটাকে রান্না করে নিচ্ছি। যখন সেমাইগুলো সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব কাস্টার্ড। এখানে আমি এই চামচের 2 চামচ মানে 4 চামচের 2 চা চামচ 1/4 কাপ দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। নিয়ে এখন এই গুলানো মিশ্রণটা আমি এই সেমাইয়ের মাঝে দিয়ে দিব, আস্তে আস্তে দিব আর এভাবে করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব। সম্পূর্ণ মিশ্রণটাই দিয়ে দিয়েছি। আস্তে আস্তে কিছুক্ষণের মাঝে কিন্তু দেখতে পাবেন যে সেমাইয়ের মিশ্রণটা একটু ঘন হয়ে আসছে। এই যে সেমাইগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর এই মিশ্রণটাও একটু ঘন হয়ে আসছে। এটাকে যদি আমরা খুব বেশি একটা জাল করি তাহলে কিন্তু অনেক শক্ত মানে তকতকা হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য আমাদের এই পরিমাণটা ঠিক রেখে রান্না করতে হবে। আর যখন এরকম ঘনত্ব আসবে মানে এরকম বলক আসবে এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিব। আর চুলাটা বন্ধ করে দিয়ে এবার নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করে নেব।
কিছুটা ঠান্ডা হওয়ার পর এখন আমি সেমাইটাকে ঢেলে নিচ্ছে। আমার রান্না করা সম্পূর্ণ সেমাইটাই ঢেলে নিচ্ছে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটাই মজা হবে। এখন অপেক্ষা করব সেমাইটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু সেমাইটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এখানে আমরা যে এখন ফলগুলা ব্যবহার করব এগুলো করতে হবে। কিছুটা আনার দানার দিয়ে দিচ্ছি। আর এখানে আমি জেলু তৈরি করে নিয়েছি। এখানে আমি আগার আগার পাউডার দিয়ে আমার পছন্দ মতো তিন কালারের জেলু মানে তৈরি করে নিয়েছি। আপনারা এই জেলুটিও ব্যবহার করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারেন। এখানে একটু কালারফুল দেখার জন্য আমি একটু কালারফুল জেলু তৈরি করে নিয়েছি। এখন এক এক করে ওপর থেকে জেলুগুলো দিয়ে দিব। এগুলো দিলে দেখতে যতটা আকর্ষণীয় হবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আমি আবারও বলছি আপনারা যদি এই জেলুগুলো ব্যবহার করতে না পারেন তাহলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। তবে আমি দেখার সৌন্দর্যের জন্য কিছুটা এখানে জেলু ব্যবহার করেছি। আসলে একটু কালারফুল খাবারগুলো দেখতে যতটা আকর্ষণীয় হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে এবং ছোটো বড়ো সবাইকে অনেক আকর্ষণীয় করে এই খাবারে। আর ঈদের দিন সকালে যদি এই ধরনের দারুণ মজার একটা ডেজার্ট টেবিলে রাখা হয় তাহলে কিন্তু খাওয়ার আগ্রহটা অনেক বেড়ে যাবে। যারা সেমাই পছন্দ করে না বা অনেকে আজ সেমাই খেতে চান না তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগবে। আমি এক এক করে সবগুলো ফল এভাবে দিয়ে নিয়েছি। আমি সবুজ আঙুর আর লাল আঙুর ব্যবহার করেছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে কাঠ বাদাম, পেস্তা বাদাম এবং কাজু বাদাম দিয়ে উপরে এভাবে চড়িয়ে নিচ্ছে। অবশ্যই এখানে বাদামগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর এটা কিন্তু আপনারা ঈদের আগের দিনও তৈরি করে রাখতে পারবেন। এমন সুন্দর একটা সেমাইয়ের রেসিপি তৈরি করবেন আর সবাইকে তাক লাগিয়ে দিবেন ঈদের দিন সকালে, মানে সবাই খাবে এবং অনেক প্রশংসা করবে, এতটাই মজা। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে যতটা আকর্ষণীয় ঠিক ততটাই কিন্তু মজা। এখন কিন্তু আমি ওপরে কিছুটা কিশমিশ দিয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমাদের দারুণ মজার এবং অনেক সুন্দর একটা ডেজার্ট আইটেম কাস্টার্ড সেমাই। এই রেসিপিটা মানে আমি যেভাবে তৈরি করেছি সব কিছু মেজারমেন্ট ঠিক রেখে আপনারা যদি তৈরি করেন তাহলে কিন্তু অনেক মজা হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে এবং একটু হলেও উপকার আসে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।